সিকিম নিয়ে বহু গল্প, বহু আলোচনা, বহু চর্চা এখনও বাকি। আজকে আমরা সিকিম সিরিজের চতুর্থ পর্বে এসে উপস্থিত হয়েছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ছাঙ্গু নাথুলা বাবা মন্দির, এবং আজকের ভিডিওতে একই দিনে বিকেলবেলা আমরা ঘুরে দেখব এমজি মার্গ, লালবাজার, এবং সঙ্গে খাওয়া দাওয়াও করব, হোটেলও খুঁজব খুবই কম দামে, এবং অনেক কিছু করব। তো আজ হতে চলেছে ভীষণ মজা। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার তো করবেনই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লাঞ্চ সেরে রুমে রেস্ট নেওয়ার পর আজ বিকেলে আমরা বেরিয়ে গেলাম এমজি মার্গের উদ্দেশ্যে। এমজি মার্গ পৌঁছে সবার প্রথমে আমরা দেখতে পেলাম আমাদের জাতীয় পতাকা এবং সিকিম ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এখানে আপনি সিকিম ঘোরার সমস্ত তথ্য পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন এমজি মার্গ চলে এসেছি। মাস্ক খুলতে পারছি না, কারণ মাস্ক খোলা নিষিদ্ধ। তো এমজি মার্গে আমরা চারিদিকে ঘুরে দেখাবো। হ্যাঁ, আর ওই সাইডে নিচের দিকে লালবাজারের দিকেও যাবো, এবং সেখানে কিন্তু বিভিন্ন কেনাকাটির জিনিসপত্র তোমরা খুবই সস্তায় পেয়ে যাবে। তো সেই সাইডটা তো যাবো, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ এমজি মার্গ, তোমাদেরকে দেখাবো এবং তোমরা এনজয় করতে পারবে আশা করি। বিভিন্ন রেস্টুরেন্টও তোমাদেরকে দেখাবো, এদিকে অনেক রেস্টুরেন্ট, বিভিন্ন ব্র্যান্ডেড শপস, অনেক কিছু আছে। আর যদি পারি কয়েকটা হোটেলেও যাবো, তোমাদের জন্য নাম্বারও জোগাড় করবো। সেই হোটেলের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করবো, যদি তোমরা চাও সেই হোটেলেও থাকতে পারো, তোমাদের মর্জি। তো চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। সিকিম বা কোনো পাহাড়ে ঘুরতে এলে সকলেরই ইচ্ছা হয় কিছু শীতের পোশাক কেনাকাটি করার, এবং আমাদেরও একই ইচ্ছা হলো। আমরা তাই এমজি মার্গ ধরে হাঁটতে শুরু করলাম এবং চলে এলাম রেড পান্ডার কাছে। রেড পান্ডাকে পেছনে ফেলে সোজা ডান হাতে সিঁড়ি দিয়ে গলি ধরে নিচের দিকে নেমে গেলাম, সেটা হলো লালবাজার। এখানে আপনাদের যা যা কেনাকাটি করার খুবই সস্তায় কেনাকাটি করে নিতে পারেন। ইভেন আমার যে এই জ্যাকেট, এটাও কিন্তু আমি এখান থেকে কিনেছিলাম মাত্র 1200 টাকা দিয়ে। খুবই কিন্তু শীত মানায় এবং নর্থ সিকিমে হেভি কাজে এসেছিল। যাই হোক, এখান থেকে কিছু কেনাকাটি করার পর আমরা এমজি মার্গের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচের দিকে মেইন সিংটাম চুংথাং রোডে চলে এলাম। এই রোডের বিশেষত্ব হলো এই যে এখানে আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার লোকাল ট্যাক্সি, এবং পেয়ে যাবেন প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট, সঙ্গে পাবেন মোস্ট ইম্পর্ট্যান্ট এখানকার লোকাল ট্রাভেল এজেন্ট, যাদের দিয়ে আপনি নর্থ সিকিম, সিকিমের অন্যান্য জায়গাকার ট্যুর প্যাকেজও করাতে পারেন। এখানে নেমেই সবার প্রথমে আমরা যেখানে গেলাম সেটা হলো রেস্টুরেন্ট শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাব ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এদের একটা ফ্র্যাঞ্চাইজি এই এমজি মার্গের পাশেও অবস্থিত। তো আমরা এখানে প্রবেশ করলাম। রেস্টুরেন্টে বেশি লোকজন ছিল না, এটি হলো রেস্টুরেন্ট কাম বার। বন্ধুরা, এখন আমরা এসি গ্যাংটকের একটা রেস্টুরেন্টে, সেটা হলো শেরি পাঞ্জাব। এই রেস্টুরেন্টগুলো শুধু শেরি পাঞ্জাব গ্যাংটকে বলো না, প্রতিটা জায়গাতে, মানে কি বিভিন্ন বড় বড় জায়গাতে, দার্জিলিং বলো, বিভিন্ন বড় বড় জায়গাতে শেরি পাঞ্জাব, বিভিন্ন বড় বড় জায়গাতে, দার্জিলিং বলো, বিভিন্ন বড় বড় জায়গাতে শেরি পাঞ্জাবের তোমার রেস্টুরেন্ট আছে, এদের ফ্র্যাঞ্চাইজি আছে। তো আমরা এখানে আসলাম এবং আমরা জাস্ট সন্ধ্যাবেলায় একটুখানি খাওয়ার জন্য আসলাম। সেটা হলো স্টার্টারে অর্ডার করেছি তন্দুরি চিকেন 8 পিস, এখানে 600 টাকা, ঠিক আছে। খাবার দাবার আশা করি ভালো। সাধারণত এটা আমি বলছি গ্যাংটকের যে এমজি মার্গ, তার ঠিক অপোজিটে নিচের সাইডের রোডে এখানে অবস্থিত শেরি পাঞ্জাব। তোমরা চাইলে আসতেও পারো, এখানে ফ্যামিলির সাথে এখানে খাওয়া দাওয়া করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালোই হবে আশা করি খাওয়া দাওয়ার, আমি দেখাচ্ছি যখন আসবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমরা যেহেতু রাতে আবার হোটেলে ফিরে ডিনার সারবো, তার জন্য হালকার মধ্যে অর্ডার করলাম তন্দুরি চিকেন 8 পিস 600 টাকা। তো তন্দুরি চিকেন চলে এসেছে, আমরা এখন একটা খাবো, সঙ্গে এই পুদিনার চাটনিটা আছে আর পেঁয়াজের যে স্যালাডটা যেটা আছে, পুদিনার চাটনি দিয়ে খুব সুন্দর লাগে। কেমন লাগে? ভালোই হয়েছে। দেখো, শুধু আমার ভালো লাগার ব্যাপার নেই, যারা যারা আছে সবার ভালো লাগার ব্যাপার আছে। তো ভালো করে থাক, মানে ওরতি এখানে ভালো রেস্টুরেন্টে একটুখানি দাম নেবেই, তবে খুব ভালো খেতে থাকি, তোমরা দেখতে থাকো এবং চলো। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের মেন কাজে, যেটা হলো হোটেল খোঁজার কাজ। প্রথমেই গেলাম শেরি পাঞ্জাবের ঠিক কাছেই নেসলেট ইনে। এখানকার রুমগুলি বেশ ভালো। অফ সিজনে এখানকার রুম রেট মোটামুটি 1500 থেকে 2000 টাকা, এবং সিজনে 2500 থেকে 3000 টাকা উঠে থাকে।
এটি এমজি মার্ক থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স থ্রু স্টেয়ার্স। আমি এনাদের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা যদি চান তাহলে এনাদের সাথে যোগাযোগ করে এখানেও থাকতে পারেন। তবে এনারা শুধু রুমই প্রোভাইড করে থাকেন, যদিও এনাদের রেস্টুরেন্ট কাম বারও আছে, আপনাদের খাওয়া দাওয়া করতে হলে এনাদের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করতে হবে। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম মেন রোডে এবং চলে গেলাম সবার প্রথম হোটেল, যেটা হলো হোটেল মান্ডালা। এনাদের রুমগুলিও বেশ ভালো ও বড় বড়, এনাদেরও আছে রেস্টুরেন্ট কাম বার। এখানকার হোটেল কস্ট মোটামুটি অফ সিজন অনুযায়ী 1300 থেকে 1500 টাকা এবং সিজন অনুযায়ী 1800 থেকে 2000 টাকা হয়ে থাকে। তবে ফুডিং ও লজিং সহ প্রায় 1500 থেকে 2000 টাকা অবধি উঠে থাকে এনাদের রেট। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, এমজি মার্ক থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ভিডিও ডেসক্রিপশানে আমি এনাদের নাম্বারও প্রোভাইড করে দিলাম, সো চেক ইট আউট। এরপর আমরা চলে এলাম এটার পাশের হোটেল, হোটেল মঙ্গোলিয়া। এটার রেট অফ সিজনে 1500 থেকে 1800 টাকা এবং সিজন অনুযায়ী 2500 থেকে 3000 টাকা অবধি হয়ে থাকে। ফুডিং লজিং সহ পার হেড 1800 থেকে 2000 টাকা অবধি এনাদের রেট থাকে এবং এনাদের নাম্বারও আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করেও এই হোটেলে থাকতে পারেন। এখান থেকেও এমজি মার্গের ওয়াকিং ডিস্টেন্স 4 মিনিট। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম এমজি মার্গে। বন্ধুরা, এখন আমরা এমজি মার্কে বসে আছি। সন্ধ্যের সময় তুমি এখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যত সময় খুশি তুমি এখানে বসে থাকতে পারো এবং এখানে দারুণ দারুণ রেস্টুরেন্ট আছে, তুমি এখানে যেতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। আর কেনাকাটি আমি আগেও বলেছি, এখনো বলছি বারবার করে, যে এমজি মার্কেট থেকে না করে সোজা চলে যাবে নিচের দিকে, সেটা হলো লালবাজার। তো লালবাজার মানে কলকাতার লালবাজার নাকি, এটা হচ্ছে এখানকার লালবাজার মানে সিকিমের। তো সেই লালবাজারে গেলে ওখানে অনেক দাম, আমি একটা জিনিস এখানে 1200 টাকা দেখলাম, ওখানে 750 টাকা। রেড পান্ডার ঠিক পাশেই ফ্রন্ট ফেসিং হোটেল বায়ুলে পৌঁছে গেলাম। এমজি মার্গে থাকার কথা বললে যে কোনো ট্রাভেল এজেন্সি আপনাকে বায়ুলকেই সাজেস্ট করবে, কিন্তু আমরা যখন বায়ুলে গিয়ে দেখলাম হোটেলটা বেশ পুরানো, অর্থাৎ এমজি মার্গে অবস্থিত অনেকই পুরানো হোটেল। এখানে রুম রেন্ট মোটামুটি 2000 থেকে 2500 টাকা অবধি হয়ে থাকে এবং সিজনে সেটা 3000-4000 চলে যায়। হোটেলটি পুরনো হওয়া সত্ত্বেও এর ক্রেজ কিন্তু কমেনি, কারণ এখানকার প্রায় প্রতিটা রুম থেকেই কিন্তু এমজি মার্ক দেখা যায় একদম সামনে থেকে, এবং তার অপোজিট সাইডের রুম থেকে পুরো ভিউ পাওয়া যায় পাহাড়ের, এবং এর টপ ফ্লোরে আছে হানিমুন কাপেলদের জন্য স্পেশাল থাকার ব্যবস্থা। এই যে স্পেশাল থাকার ব্যবস্থা, এখানে আমরা ঘুরে দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং এখানে আপনারা থাকতে পারেন। মোটামুটি এখানে থাকার পার নাইট রেট 3500 থেকে 4000 টাকার মধ্যে হয়ে থাকে। এখান থেকে পুরো পাহাড়ের দৃশ্য তো পাবেনই পাবেন এবং পুরো একটা লাভেবল অ্যাটমসফিয়ার, রোমান্টিক অ্যাটমসফিয়ার পাবেন। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে এলাম এবং চলে এলাম বায়ুলের ঠিক অপোজিটে, হোটেল গোল্ডেন হাইটসে। এটা একদম দারুণ সুন্দর একটা হোটেল, বহুদিন পর এরকম হোটেল আমি চোখের সামনে দেখতে পেলাম। এই হোটেল থেকেও এমজি মার্ক একদম দৃশ্যমান এবং হোটেলের প্রাইস অফ সিজনে 2500 টাকা প্লাস 12% জিএসটি এবং সবথেকে ভালো রুমের রেট 3500 টাকা প্লাস 12% জিএসটি এবং সিজনে হয়তো বা এটার দাম বাড়লেও বাড়তে পারে। ভিডিও ডেসক্রিপশানে আমি এনাদের নাম্বার প্রোভাইড করলাম, আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করে এক রাত এখানে থাকতেও পারেন, জাস্ট একটা লাক্সারিয়াস অ্যারিস্টোক্রেটিক ফিলিংস আসবে। এরপর এই হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম এমজি মার্কেট ঠিক ওপরের দিকে রাস্তাতে, চলে এলাম হোটেল কারাসো নামে। এখানকার রুমগুলিও বেশ ভালো, এমজি মার্কেট থেকে 30 সেকেন্ডে হাঁটা পথ। রুম রেন্ট অফ সিজনে 1500 টাকা এবং অন সিজনে 2200 থেকে 2500 টাকা হয়ে থাকে। এনাদের এখানে ফুডিং লজিংয়ের ব্যবস্থাও আছে, মোটামুটি 1500 থেকে 2000 টাকা অবধি এনাদের পার হেড ফুডিং লজিং কস্ট। এনাদের নাম্বারও আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা চাইলে এনাদের সাথে সরাসরি যোগাযোগ করে এখানে বুকিং দিতে পারেন। যাই হোক, এখান থেকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ফেরার ইচ্ছা হলো। রাস্তায় দেখে নিলাম এমজি মার্গের ঠাকুরবাড়ি, সমস্ত দেবদেবীদের সমাহার এখানে আছে, এখানে সমস্ত ধরনের হিন্দু পূজা অর্চনা হয়ে থাকে, তাই এখানে আপনার মন ভরে উঠবে। যাই হোক, এখান থেকে হাঁটা পথে 10 মিনিটে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম আমাদের মেন কাজী রোডে। কাজী রোডেই আমাদের হোটেল অবস্থিত এবং আমাদের হোটেলে পাশের হোটেলে একটু এনকোয়ারি করতে গেলাম, সেটা হলো হোটেল প্রিমিয়াম ইন। এখানে রুম রেন্ট অফ সিজনে 1000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে এবং অন সিজনে 2000 থেকে 2500 উঠে যায়।
এবং ফুডিং লজিং সহ আপনি অফ সিজনে 800 থেকে 1000 টাকা এবং অন সিজনে 1400 থেকে 1600 টাকা পার হেড এই হোটেলে কিন্তু পেয়ে যাবেন। এই হোটেলের নাম্বারও আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করলাম। আপনারা যদি বাজেট হোটেল চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই হোটেলটিকে আমি রেকমেন্ড করব। এবং সবার লাস্ট আমি আমার হোটেলে চলে এলাম। আমরা যে হোটেলে ছিলাম, যেই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সুপারভাবে ক্লিয়ার দেখা যায়, সেটা হলো হোটেল জাম্বালা। এখানে বেশ কিছু রুম আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়, তবে সমস্ত রুমে নয়। তাই বেশি এক্সপেকটেশন রেখে যাওয়া উচিত নয় যে আপনি ভিউ রুমই পাবেন। এখানকার রুম রেন্ট অফ সিজনে 1200 থেকে 1500 টাকা এবং অন সিজনে 1500 থেকে 2000 টাকা। ফুডিং লজিং পার হেড পার ডে 1200 থেকে 1600 টাকার মধ্যে হয়ে থাকে। এর নাম্বারও পারলে আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। আপনারা চাইলে ইনাদের সাথে যোগাযোগ করেও এখানে থাকতে পারেন। যাই হোক, এই ভিডিওতে প্রায় 8টি হোটেল আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলি 1000 টাকা থেকে শুরু করে 4000 টাকার মধ্যে রুম রেন্ট হয়ে থাকে। আপনারা চাইলে এই সমস্ত হোটেলেও থাকতে পারেন। সবগুলির নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিচ্ছি। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত হোটেলের মধ্যে আমি জাস্ট একটা হোটেলেই ছিলাম এবং একটা হোটেলেই এক্সপিরিয়েন্স করেছি। আপনারা সমস্ত হোটেল এক্সপিরিয়েন্স করবেন আপনাদের দায়িত্বে। এই ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই কোনো ধরনের কোনো হোটেলকে আমি পার্সোনালি রেকমেন্ড করছি না। আপনাদের মত অনুযায়ী আপনারা থাকবেন এবং আপনাদের দায়িত্বে আপনারা থাকবেন। এই সমস্ত হোটেল সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি যে এর মধ্যে কিছু কিছু হোটেল নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের ট্যুরও করিয়ে থাকেন, তো আপনারা সমস্ত কিছুই ওনাদের সাথে কথা বলে ডিসকাস করে নিতে পারেন। আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেশন পেয়েছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও যদি আপনারা আরও পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে প্রতি জায়গায় যেই জায়গাগুলি আমি ঘুরতে যাব সেই জায়গাকার হোটেলগুলি আমি এক্সপ্লোর করব এবং সেখানকার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করব। আপনারা সরাসরি সেই সমস্ত হোটেলে গিয়ে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল বি লাইভ কৌশিক সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখতে ভুলবেন না। সেখানে বিভিন্ন ধরনের মজাদার জিনিস আমি শেয়ার করি এবং আমাদের বিভিন্ন ভ্রমণে যেই সমস্ত ছবিগুলি সেগুলি ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হন এবং অবশ্যই ভিডিওতে জানান কবে যাচ্ছেন আপনারা গ্যাংটক ঘুরতে। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।